রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক 6 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে বনমন্ত্রী গতকাল তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা বেশ কিছু হয় যে বেসরকারি হাসপাতালে তিনি এই মুহূর্তে আছেন সেখানে এবং আজও তার স্নায়ু সংক্রান্ত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার কথা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক মুহূর্তে ইডি আধিকারিকরা তারা খবর নিচ্ছেন তারা জানছেন তারা নজরদারি চালাচ্ছেন যে আদতে তার শারীরিক অবস্থা কীরকম আদৌ কোন রকম ভালো হচ্ছে কি না কি জানাচ্ছে চিকিৎসকরা সমস্ত বিষয় আপডেট নিচ্ছেন তারা আমরা এই মুহূর্তে সব থেকে যে লেটেস্ট আপডেটটা জানার চেষ্টা করব এই বেসরকারি হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা প্রজ্ঞা এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাসপাতালে চিকিৎসাধীন আজ এখন তার শারীরিক অবস্থা কীরকম কি জানাচ্ছে হাসপাতাল সূত্রে হাসপাতাল সূত্র জানিয়েছেন উনি সকাল থেকে অবস্থা স্থিতিশীল তার কয়েকটি সমস্যা রয়েছে যেমন নার্ভের কিছু সমস্যা রয়েছে তার নার্ভের ডাক্তাররা দেখবেন সেই সঙ্গে সার্ভাইকাল যে স্পাইন আছে সেখানে কিছু সমস্যা রয়েছে তার এক তার একটা পরীক্ষা হবে সেই সঙ্গে উনি বাঁ হাতে একটি ব্যথা বলছেন তার সেই ব্যথাটার জন্য আজকে আবার একটি এমআরআই করা হবে সেই সময় 24 ঘন্টা যে হল্টার মনিটরিং চলছে সেই হল্টার মনিটরিং আজকে দুপুরবেলা শেষ হবে এবং তারপরে তার রিপোর্টটাও পাওয়া যাবে এবং ডাক্তাররা জানা যাচ্ছে যে সন্ধ্যের পর তার শরীরের কী কী অবস্থা তার নিখুঁত তথ্যটা সঠিক তথ্য তুলে ধরা সম্ভব হবে কারণ যে হলিটার মনিটরিং হচ্ছে তার রিপোর্ট পাওয়া যাবে এবং একটি সার্ভাইকাল স্পাইনের যে সমস্যার কথা বলছেন তার একটি নার্ভের পরীক্ষা হবে এবং বাঁ হাতে ব্যথার জন্য তার এমআরআই হবে সেই সবকটি রিপোর্ট হাতে এলে তবেই তার শারীরিক অবস্থা কেমন তা পরিষ্কারভাবে ডাক্তাররা তুলে ধরতে পারবেন ইডির আধিকারিকদের কাছে এবং 24 ঘন্টা এই হাসপাতালে কিন্তু ইডির আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং তার শরীরের অবস্থা কী সেই বিষয়ে সম্পূর্ণ খতিয়ে নজরে রাখছেন বিষয়টি কারণ তার ওপরেই অনেকটাই নির্ভর করছে তার শারীরিক অবস্থা যতটা তাড়াতাড়ি সুস্থ হবেন তার ওপরেই তারা তার আগামী যে জিজ্ঞাসাবাদ এবং যা জেরা সেই তদন্তর খাতিরে সেই জেরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডির আধিকারিকরা তাই ওনার সুস্থতা অত্যন্ত প্রয়োজনীয় এবং তার সঙ্গেই তাই জন্যই তারা কিন্তু এই মুহূর্তে মানে বলতে গেলে 24 ঘন্টা ইডির আধিকারিকরা রয়েছেন এই হাসপাতালের ভেতরেই ওনার চেম্বারে এবং সেখান থেকেই দাঁড়িয়ে আজকে যে পরীক্ষার রিপোর্টগুলি আসবে এবং আগামীকালের রিপোর্টগুলি পরীক্ষা হয়েছে তারও রিপোর্ট আজকেই চলে আসবে এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে সন্ধ্যাবেলায় রিপোর্টগুলি হাতে পাওয়ার পর ডাক্তাররা জানাবেন যে তার শারীরিক অবস্থা কেমন এমনি ডাক্তারদের যে মৌখিক কথা তাতে উনি স্থিতিশীল রয়েছেন কোনো এই মুহূর্তে কোনো বিপদের সম্ভাবনা নেই বিপদ তিনি বিপদমুক্ত অবস্থাতেই রয়েছেন কিন্তু তার একটি স্পাইনে সমস্যা হয়েছে হাতে বাঁ হাতে একটি সমস্যার কথা বারে বারে বলছেন সেই পরীক্ষা করে দেখা হবে যে কতটা গুরুতর অবস্থা সত্যি কোনো বড় সমস্যা রয়েছে নাকি হাতে বা তারা ওনার যে বলছেন যে স্পাইনে সার্ভাইকাল স্পাইনের একটা সমস্যার কথা বলছেন সেটাও কোনো গুরুতর সমস্যা কি না এই সমস্তগুলো দেখা হবে তার জন্য এমআরআই করা হবে এবং যে নিউরো ডাক্তার সেই নিউরো ডাক্তাররাও আজকে সেই সব পরীক্ষা করবেন এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই আরও ফার্দার এখানে রেখে ট্রিটমেন্টের প্রয়োজন আছে নাকি ইডির আধিকারিকরাকে এখানেই জেরা করতে পারবেন নাকি হয়তো বা অন্য কোথাও নিয়ে গিয়ে জেরা করা সম্ভব কি না সেই সমস্ত কিছু নির্ভর করছে আজকের এই পরীক্ষার রিপোর্টগুলি আসার পরেই ধন্যবাদ প্রজ্ঞা আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি প্রজ্ঞা সাহা এবং যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ যেহেতু তদন্তের গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করবে যে কোথায় জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ঠিক কেমন থাকছে তার ওপর তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে কবে থেকে সেই বিষয়টার উপরই অনেকটাই নির্ভর করছে সেই জন্য প্রত্যেক মুহূর্তে যেরকম ইডি আধিকারিকরা নজরে রাখছেন যে তার শারীরিক অবস্থা ঠিক কীরকম কতটা স্থিতিশীল কতটা ভালো হচ্ছে এবং সেই দিক থেকে আর কী কী পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন কী কী পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার রিপোর্ট কী বলছে সেদিকেও নজর রাখছেন তদন্তকারীরা